হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? এই অঞ্চলটি হচ্ছে ব্রাসব সিটিতে অবস্থিত, বরফে আচ্ছন্ন খুবই সুন্দর একটি দেশ, খুবই সুন্দর একটি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চল। এটি হচ্ছে রোমানিয়ায় ব্রাসব সিটিতে অবস্থিত, রোমানিয়ার রাজধানী বুকারেস্ট থেকে 165 কিলোমিটার দূরে এই ব্রাসব সিটি অবস্থিত। আপনি যখন ব্রাসব সিটিতে যাবেন তখন এই অঞ্চলটি অবশ্যই অবশ্যই ঘুরে দেখবেন। যারা রোমানিয়া আসবেন তারাও এই জায়গাটিতে আসবেন এবং দেখবেন এই পাহাড়ি অঞ্চল এতই সৌন্দর্য, এতই প্রাকৃতিকটা এতই সুন্দর যা বলার বাইরে, অতুলনীয়। আর এটি হচ্ছে ক্যাবল রাইড। আপনি যখন ব্রাসব সিটিতে যাবেন, ব্রাসব সিটি থেকে এই ক্যাবলে করে, ক্যাবল রাইড করে পাহাড়ের উপর যেতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট এই ক্যাবলে আপনাকে চড়তে হবে। এই ক্যাবলে করে 15-20 মিনিট পরে পাহাড়ের উপর গিয়ে পৌঁছাবেন। আপনি যখন ক্যাবল রাইড করবেন তখন এই দৃশ্যগুলি তখনও এতই সুন্দর দেখায় যা বলার বাইরে। সব বরফে ঢাকা, আর বিশেষ করে আমরা যখন গিয়েছিলাম তখন বরফটা একটু কম ছিল, স্নো কম ছিল, যার কারণে সৌন্দর্যটা মোটামুটি ভালোভাবে ফুটে উঠেছিল। যখন অতিরিক্ত বরফ ঢেকে যায় তখন এতটা সুন্দর দেখায় না। আর এটি হচ্ছে ব্রাসব সিটি। আমরা যখন পাহাড় থেকে নিচে নেমে আসি তখন এই সিটিটার একটা ভিডিও তুলে ধারণ করি। এখানের বাড়িঘর, রাস্তাঘাট এতই পরিষ্কার যা বলতে গেলে খুবই সুন্দর। আর এ পাশে একটি গির্জা, আর এটি হচ্ছে সিটির ভিতরে, খুবই সুন্দর একটি সিটি। এখানে বিভিন্ন দেশ থেকে মানুষ ভ্রমণ করতে আসেন, সারা পৃথিবীর মানুষ। যারা রোমানিয়ায় আসেন তারা বিশেষ করে এই সিটিটা দেখার উদ্দেশ্যে আসেন। আরও অবশ্য অনেক সিটি আছে, কনস্তান্তা আছে, তিমিশোরা আছে, তার মধ্যে ব্রাসব সিটিটা একটি অতুলনীয়।